অনুষ্ঠান বাড়ির মতন ঝরঝরে ফ্রাইড রাইসের রেসিপি এবং তার সাথে ফ্রাইড রাইস মশলা আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। আমি পূর্বী, আপনাদের সকলকে স্বাগত জানাই পূর্বী স্মন চ্যানেলে। আমি এই রেসিপির জন্য বাসমতি রাইস নিয়েছি 150 গ্রাম। এটাকে জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়ে 30 মিনিটের জন্য ভিজতে রেখে দিন। ফ্রাইড রাইস বানানোর জন্য আমি মটরশুঁটি নিয়েছি 40 গ্রাম, গাজর নিয়েছি 55 গ্রাম আর সবুজ বিনস নিয়েছি 15 গ্রাম। এবারে প্রত্যেকটা সবজিকে ছোট ছোট টুকরে কেটে ফেলুন। আমি এখানে যেমনভাবে দেখিয়েছি জিরি জিরি করে কাটবেন। এবারে গাজর কাটা হয়ে গেলে এটাকে আলাদা করে সরিয়ে রেখে দিন। গাজরের পর একে একে বিনসও কেটে ফেলুন। বিনস খুব পাতলা পাতলা করে কাটবেন। ফ্রাইড রাইসের মশলা বানানোর জন্য আমি একটা শুকনো কড়াইয়ে দারচিনি 3 গ্রাম, লবঙ্গ 2 গ্রাম, জৈত্রী 1 গ্রাম আর এলাচ 2 গ্রাম নিয়ে নিয়েছি। এবার এটাকে 2 মিনিটের জন্য শুকনো কড়াইয়ে ড্রাই রোস্ট করে নিন। এটাকে একটা আলাদা পাত্রে সরিয়ে রেখে দিন। এবারে আমি একটা জায়ফলকেও এই একই রকম ভাবে কড়াইয়ে খানিক ড্রাই রোস্ট করে নেব। শুকনোভাবে এটাকে ভাজা হয়ে গেলে এটাকে তুলে নিন। এবারে মশলাগুলোকে আমি একটু গুঁড়ো করে নেব। পুরো জায়ফলটা নেবেন না, মাত্র 2 গ্রাম জায়ফল এই মশলাতে যথেষ্ট। এবারে যে সমস্ত ভেজে রাখা মশলাগুলো ছিল সেগুলো পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর এগুলোকে একটা ফাইন পাউডার বানিয়ে নিন। পাউডার বানানো হয়ে গেলে ছেঁকে নিন। বেঁচে যাওয়া শক্ত অংশগুলোকে আবার গুঁড়ো করে ছেঁকে নিন। এবারে ফুটন্ত জলের মধ্যে পূর্বের ভিজিয়ে রাখা বাসমতি চাল ফেলে দিন। 5 মিনিট লাগবে এই চালটা সেদ্ধ হতে। এই দেখুন আমার চালটা সেদ্ধ হয়ে গেছে। এবারে ভালো করে ভাতের মাড়টা ঝরিয়ে নিন আর ওপরে ঠান্ডা জল ঢেলে দিন যাতে আর ভাতটা সেদ্ধ না হয়। ভালো করে চারিদিকে ভাতটাকে ছড়িয়ে রেখে দিন যাতে যেটুকুনি জল থাকে সেটা সমস্ত বেরিয়ে যায়। এবারে একটা কড়াইয়ে বড় চামচের 1 চামচ ঘি অ্যাড করুন। এবারে 30 গ্রাম মতন কুচানো কাজু বাদাম ভালো করে ভেজে নিন। একই রকমভাবে 25 গ্রাম কিশমিশও ভেজে নিন। কাজু কিশমিশ আলাদা করে সরিয়ে রাখুন এবং ওই একই কড়াইয়ে 3টে এলাচ, 2টো লবঙ্গ, 1 ইঞ্চির একটা দারচিনি আর 1টা তেজপাতা এবং 1 ছোট চামচের 1 চামচ ঘি এর সাথে আবার দিয়ে দিন। এবারে পূর্বের কেটে রাখা গাজর কুচি, বিনস কুচি আর মটরশুঁটি এক এক করে এর সাথে যোগ করুন। সমস্ত সবজি অ্যাড করা হয়ে গেলে সামান্য একটু নুন এর সাথে যোগ করবেন আর ভালো করে সবজিগুলোকে ভেজে নেবেন। সবজিগুলো যেন ভালো করে ভাজা হয় সেটা লক্ষ্য রাখবেন। ভালো করে সবজিগুলো ভাজা হয়ে গেলে বাসমতি ভাত, ভেজে রাখা কাজু কিশমিশ সব এক এক করে এর সাথে যোগ করুন। স্বাদ মতো নুন ও চিনিও এর সাথে দেবেন। আমি চিনির পরিমাণটা একটু বেশি দিয়েছি, ফ্রাইড রাইস একটু মিষ্টি মিষ্টি খেতে হয় সেই জন্য। আপনারা আপনাদের পছন্দ মতন মিষ্টি নুন দিয়ে নেবেন। 1 ছোট চামচের 1 চামচ গোলমরিচ গুঁড়ো, 1 চামচ ফ্রাইড রাইস মশলা এর সাথে আমি দিয়ে নিয়েছি। মিডিয়াম আঁচে ভালোভাবে সমস্ত মশলাগুলো মিশিয়ে নিন। রেসিপিটা কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আপনাদের একটা লাইক আমাকে আরও অনেক ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা দেবে।